নমস্কার, আসছে মনসা পূজা। মনসা দেবীর পূজায় বলি দেওয়ার প্রথাকে একটু বিশ্লেষণ করছি। বলি প্রথা নিয়ে আমাদের আজকের বিশেষ উপহার আপনাদের প্রতি। দুর্গাপূজায়, কালী পূজায় বা মনসা পূজায় পশু বলি কতটা যুক্তিসঙ্গত? বহু শাস্ত্রে উল্লেখ আছে দুর্গা, কালী আদি সকল দেবদেবীরই বৈষ্ণব। ব্রহ্মা বলেছেন, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়ের জস্য ভবানী বিবর্তি দুর্গা ইচ্ছানুরূপমুষি জস্য চতুষ্টতিষা গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। অর্থাৎ প্রাপঞ্চিক জগতের সৃষ্টি স্থিতি প্রলয় সাধনকারিণী মায়াশক্তি ভুবন পূজিতা দুর্গা, তিনি যার ইচ্ছানুরূপ চেষ্টা করেন সেই আদিপুরুষ গোবিন্দকে ভজনা করি। আবার শিব শ্রী নারদ পঞ্চরাত্র গ্রন্থে প্রতিদিন কিভাবে গোবিন্দের অর্চনা করতে হয় তা দেবী দুর্গাকে নির্দেশ দিয়েছেন। শিব আমিষ ভক্ষণ করেন না, পতিপরায়ণা সতী দুর্গা শিবের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করেন, কালী দুর্গারই প্রকাশ মাত্র। তারা মাংসভোগ বা রক্তপিচাসী নন, কলযুগের ধর্মভ্রষ্ট উগ্র পিচাস গুণ সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের তামসিকতার অনুকূলে রক্তাক্ত উগ্র ও উলঙ্গ কালীমূর্তির আরাধনা করে থাকে এবং মাংস লোলুপতা চরিতার্থ করতে পশু বলি দেয়। তারা কালী দুর্গাকে বৈষ্ণবী রূপে দেখে না, তারা রক্তপায়ী মাংস পিচাস রূপে দেখে। এই হলো কলিজীবের ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধ। কলিযুগে পশু বলি নিষিদ্ধ, সত্যযুগে বৈদিক আচার সম্পন্ন শুদ্ধ ব্রাহ্মণগণ যজ্ঞে বৃদ্ধ পশু আহুতি দিয়ে তৎক্ষণাৎ মন্ত্রযুগে পশুর উন্নত নবজীবন দান করবার যথেষ্ট ক্ষমতা তাদের ছিল, কিন্তু কলিযুগে বৈদিক আচার ভ্রষ্ট ব্রাহ্মণদের সে ক্ষমতাই নেই। ভগবান শ্রীবিষ্ণু, শ্রীবিষ্ণুর অবতার বৌদ্ধদেব জগতে পশু বলি সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছিলেন, সেই ইতিহাস আমাদের সকলেরই জানা আছে। মনুসংহিতায় মাংসকতার অর্থ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে, মাংস খাদিত ইতি মাংস, অর্থাৎ সেও আমাকে এইভাবে খাবে যেরূপ আমি তাকে খাচ্ছি। বলি দিয়ে মাংস খাওয়া ধর্ম অনুমোদিত নয়। যারা এমনটা মনে করেন তারা নিজের ধর্মকে পরিত্যাগ করে বিধর্মকে সধর্ম বলে মনে করেন। ভাগবতের বর্ণনা, ধর্মজ্ঞানহীন সাধুত্ব অভিমানী দুর্জন ব্যক্তি নিঃসংকোচ চিত্তে পশু হিংসা করলে পরলোকে সে পশুরাই ঘাতকদের অনুরূপভাবে ভক্ষণ করে থাকে। মনে রাখবেন, ছাদ মহিষের রূপ ধরি ভয়ঙ্কর, খণ্ড খণ্ড করি তার কাটে কলেবর, আর্তনাদ করি কান্দে হইয়া ফাফর, মহাশুলে তার অঙ্গ বিন্দে নিরন্তর, শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী শ্রীমৎ ভাগবত পঞ্চম স্কন্ধে বর্ণনা আছে। যারা পশু বলি দিয়ে ভৈরব বা ভদ্রকালী প্রভৃতি দেবদেবীর পূজা করে, হিংসা কবলিত সেই পশু জমালয়ের আকর্ষ হয়ে ঘাতকের মতো সুতীক্ষণ অস্ত্র দিয়ে তাদের বধ করে। মনে রাখবেন, এটি সতীদাহ প্রথার মতোই ভুল করে সনাতনে ঢুকে পড়া একটি উটকো ঝামেলা, যা সনাতনের সুগৌরব ধ্বংস করার জন্য যথেষ্ট। মা কালী বা মনসা তো কখনোই একতা বলেননি যে আমার পূজায় পাঠা বলি দিতে হবে, বরং এমন হয়েছে যে যখন রাজা সুরথ মা কালীকে সন্তুষ্ট করবার জন্য 100 পাঠা বলি দিয়েছিলেন, তখন স্বর্গে যাওয়ার সময় সেই 100 পাঠাই তার রাস্তা আটকেছিল। তখন মা কালী বলেছিলেন, বাবা
আমি তো কোনোদিন বলিনি যে তুই আমাকে সন্তুষ্ট করতে পাঠা বলি রে। এবং শেষ পর্যন্ত রাজা সুরথ তার পাপের শাস্তি তাকে পেতেই হয়েছিল। সেই 100 পাঠা মিলে তাকে একবারে বলি দিয়ে দিয়েছিল। ভগবানের পুজো অন্য কারো জীবন দিয়ে কখনো সম্পন্ন হতে পারে না। তার জন্য চাই মন থেকে ভক্তি, শ্রদ্ধা, জীব প্রেম আর ভগবানের প্রতি অটুট ভালোবাসা। তাই আসুন এই বলি প্রথার প্রতি আজ থেকে তীব্র প্রতিবাদ জানাই। অন্য কেউ এই প্রথা পালন থেকে সরিয়ে আনতে চেষ্টা করি। জয় গৌর হরি।